আমরা হচ্ছে প্রায় ভোর 4টার দিকে ঘুম থেকে উঠলাম। তারপর হচ্ছে আমাদের হোটেল থেকেই আগে থেকেই প্রি বুক করা ক্যাবে করে আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। তো এই জন্যই হচ্ছে প্রচুর ডার্ক দেখা যাচ্ছে, অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। তো চলেন আপনাদেরকে দেখাই সানরাইজ টাইগার হিল থেকে কি অবস্থা। তো এখানে হচ্ছে উপরে চলে আসছি, বাট প্রবলেম যেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ, প্রচুর ক্রাউড। তো দেখাই একটু। প্রচুর বাতাস এখানে, প্রচুর ঠান্ডা আর প্রচুর ক্রাউড মানুষজন। মানে এই কোভিডের সময় যে এত মানুষ হবে আমি আসলে কল্পনাও করি নাই। দেখেন প্রচুর ক্রাউড এখানে। তো ফাইনালি হচ্ছে আমরা সূর্য মামার দেখা পেয়ে গেছি। তো এটা হচ্ছে টাইগার হিল, যে সানরাইজ ভিউ পয়েন্ট আছে ওইটার একদম উপরে পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং আছে। আমি হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদে উঠলাম। এখানে প্রচন্ড বাতাস, প্রচুর ঠান্ডা, আমার হাত একদম জমে যাচ্ছে। তো এই তো ছিল হচ্ছে সানরাইজ পয়েন্ট থেকে ভিডিও। আপনারা জাস্ট একটু ল্যান্ডস্কেপটা দেখেন, এখানকার অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। যদিও হচ্ছে প্রচুর মেঘ থাকার কারণে আমরা হচ্ছে সানরাইজটা দেখতে পাচ্ছি না। সানরাইজ কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না প্রচুর মেঘের জন্য। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা খুবই কমন সমস্যা। চলেন আমরা একটু ল্যান্ডস্কেপ ভিউটা দেখতে দেখতে ভিডিও শেষ করে ফেলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ইউ নো হোয়াট টু ডু, দ্যাটস ইট।